আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে কুরবানি করুন। তমাম পৃথিবীতে দেখা যাবে লক্ষ কোটির উপরে জীব জন্তু যে গুণকে আল্লাহ বা হালাল করেছে, কুরবানির জন্য আল্লাহ বা পছন্দ করেছে। উট রয়েছে, দুম্বা রয়েছে, ছাগল রয়েছে, বকরি রয়েছে, গরু রয়েছে, মহিষ রয়েছে, লক্ষ কোটির উপরে তামা পৃথিবীতে যাবে কুরবানি হবে। কিন্তু বলেন তো দেখি আল্লাহ বাগে দরবারে সবগুলো কি কুরবানি বলে কবুল হবে? বেশিরভাগই গোস্ত হিসাবে হবে, খাওয়া হারাম বলছি না, হালালি জন্তু তো হালাল। কিন্তু আল্লাহ নবী আগে মিনা ময়দানে গেলেন, আল্লাহ নবী দুইটা দুম্বা নিয়ে গেলেন, নবী আমার একটি দুম্বা গিয়ে নবী আমার জবাই করলেন, আল্লাহ ভাই দুম্বাটা আমার জন্য আমার আহারদের জন্য করলাম। আরেকটা দুম্বা নবী আমার নিয়ে গেলেন, নবী আমার দুম্বাটা জবাই করবে, নবী আমার দুম্বাটা জবাই করে সাল্লা পাকে বলতে লাগলে, আল্লাহ ভাই দুম্বাটা কাল কামত পর্যন্ত আমার উম্মা দুম্মাতিরা যারা বড় গরিব হবে কুরবানি দিতে পারবে না, তাদের মনে আফসোস হয়ে যাবে, ব্যথা হয়ে যাবে, আমি রসুল্লাহ তাদের জন্য কুরবানি দিয়ে দিলাম। বাকি গোস্ত হিসাবে হবে, খাওয়া হারাম বলছি না, হালালি জন্তু তো হালাল, কিন্তু কুরবানি হবে না, গোস্ত হবে। কেন? রেসারেসি পরে দেখানো, লোক আমাকে ভালো বলবে, কোন রকম আল্লাহ ছাড়া অন্য কেউ বিছানে ঢুকলেই সেটার আল্লাহর জন্য হবে না। কথা কিছু বুঝছেন তো নাকি? কেন? ইব্রাহিম নবীর সন্তান, আল্লাহর হুকুম বেশার মালে নিসাব, যারা যাদেরকে আল্লাহ পাক মালিকানা দিয়েছে এবং অর্থশালী করেছে তাদের জন্য কুরবানি করা হলো ওয়াজিব, করতে হবে। এই কুরবানি একটা গরিব মানুষ তার জন্য কুরবানি করা ওয়াজিব নয়, সে এখন শখ করেছে আমি একটা কুরবানি দেবো, একটা গরু কিনেছে, আল্লাহর হুকুম ঘরে এসে মরে গেছে, আর কি হবে? ওই পাকামো করার জন্য ওকে গরু আবার কিনে দিতে হবে না, ওয়াজিব তরক করার গুণা হবে। কথা কিছু বুঝে আসছে? বেশি শখ ভালো নয়, তোমাকে আল্লাহ দেয় না, তুমি থাকো না এতে, তোমার জন্য তো কুরবানি রসুল দিয়ে চলে গেছে, তোমার জন্য কুরবানি রসুলুল্লাহ দিয়ে চলে গেছে। আল্লাহ নবী বিনা ময়দানে গেলেন, আল্লাহ নবী দুইটা দুম্বা দিয়ে গেলেন, নবী আমার একটি দুম্বা দিয়ে নবী আমার জবাই করলি, আল্লাহ ভাই তোমরা আমার জন্য আমার আহারদের জন্য করলাম। তাদের বলে আপনার ব্যথা হয়ে যাবে, আমি তাদের জন্য কুরবানি দিয়ে বলে কতটা মহব্বত করে রসুল দিয়ে চলে গেছে। তুমি গরিব, তোমাকে কে কুরবানি দিতে বলেছে? তুমি শখ করে একটা কিনে এনেছো, গরুটা হারিয়ে গেছে, এবারে কি হবে? তোমাকে তো আবার কিনে এনে দিতে হবে। গরু শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কি হলো একটু সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও, বা
রে বারে ভাবি একা বসে নিরালয়ে পাখি সোনার মদিনায় রে বুলবুলির কোদা যাও উড়িয়ে যাও পুতাই রে আমার সালাম পৌঁছে রে বারে বারে ভাবি একা বসে নিরালয়ে পাখি হলে উড়ে যেতে সুন্দর মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার অসুবিধা হচ্ছে না এই কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য কেন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন আর একজনকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন দুটোই কিন্তু আল্লাহর জন্য হয়েছিল এক ইব্রাহিম খলিল আল্লাহকে বড় ভালোবাসে আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমাকে একটা সন্তান দেন অনেক বছর পরে আল্লাহ পাক দিলেন একটা সন্তান যার নাম ইসমাইল রাখলেন আলাইহিমুসসালাম আল্লাহ পাকের ফেরেশতারা ইব্রাহিমের প্রেম সম্বন্ধে আল্লাহ পাকের কাছে আরজু করছে আমার আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আমাকে বড়ই মহব্বত করে এ পরীক্ষা আল্লাহ পাক বলেছে যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে পরীক্ষা নেব তমাম সাহাবাদের পরীক্ষা নিয়েছে আমার রসুলকে পরীক্ষা নিয়েছে আমার রসুল আল্লাহকে ভালোবাসে না বাসে না আল্লাহ জানে না তিনিই তো সৃষ্টি করেছে তাও পরীক্ষা নিয়েছে এমনকি নবীর কলিজার টুকরি বেটি ফাতেমাকেও পরীক্ষা নিয়েছে ইমামে হাসান হুসাইনকে পরীক্ষা নিয়েছে সবাইকে আল্লাহ পরীক্ষা নিয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় জিনিস কুরবানি করো 100 গুম্বা বাউল জবা করলেন পরের দিন ইখতিলাফ আছে 200 বা 200 মিলিয়ে 200 তার পরের দিনেও এই একই অবস্থা দেখলো আবার বলছি ইব্রাহিম তোমার প্রিয় সব থেকে প্রিয় কেন আমার থেকে বেশি প্রিয় কেউ কারো কাছে হতে পারে না সব থেকে বেশি প্রিয় সবার কাছে আমি হব তবেই তো সে আল্লাহর প্রেমিক বান্দা বান্দি সব থেকে প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করে ইব্রাহিম নবী বড় পরিশান হচ্ছে কি কিছু কিছু কিতাবে আছে আল্লাহ পাক এক রাত্রিরে ইব্রাহিম নবীকে হবে দেখালেন ইসমাইলকে যেটা তোমার কাছে প্রিয় নয় পরে দিন সকালে উঠে ইব্রাহিম নবী বড় চিন্তিত হয়ে বললেন সত্যি তো ইসমাইল আমার কাছে বড় প্রিয় সন্তান ইসমাইল যে আল্লাহ বাবির রাস্তায় কুরবানি দেব তবে আল্লাহ বা যখন পছন্দ করেছে আমি ইব্রাহিমকে পিছ পাব না ইনশা আল্লাহ আমি ইব্রাহিম অবশ্যই পাশ করব
আজকে যদি সত্যিই প্রথা থাকতো আমি বাপের বড় প্রথম আমি হতাম, যদি নিয়ম থাকতো যে জীবনে একবারও তার ছেলেকে একটা কুরবানি করতে হবে আল্লাহর কাছে, তাহলে কেউ আর ঘরে থাকতো সব পালাত। আল্লাহর রহস্য তো এটা ভাই, এটা তো পরীক্ষা, আল্লাহর কুদরত কে বোঝে। ছোট্ট বাচ্চা বয়সে ইসমাইল কে বললেন বাবা ইসমাইল এদিকে আসো বাবা, আমি কারণ তিনি হবে দেখলাম আল্লাহ বা তোমাকে পছন্দ করেছে, আমি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করছি। এই আদালত না করে ছেলে মতো নয়, সবাইকে করে দিয়া দাদকে খারিজদের খসনত হয়েছে, ওয়াহাবিদের খসনত হয়েছে, মানুষ মানুষের এক করে দিচ্ছে, সবাই এক নয়। হযরত ইসমাইল নবী কি বলেছিলেন আব্বা জান, এটা তো বড় খুশি খবর, দুনিয়া জমিন এত ছিড়ি জায়গা পরে আল্লাহ আমি ইসমাইলকে এখন পছন্দ করেছে, আমি ইসমাইল সব থেকে বেশি ভাগ্যবান। নিয়ামত করেছে তাহলে সব মানুষ এক নাকি ভাই, এই সবাই এক ইনশাআল্লাহ। আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন, আপনি আল্লাহর হুকুমের কাজ পালন করেন। ইবলিস দেখলো সর্বনাশ, ইসমাইল ইব্রাহিম তো আল্লাহর কাছে আরো প্রিয় হয়ে যাবে, কে তবকাই পাস করবে, ইবলিসের কাজ কি ভাই, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। কেন? আমরা আদম সন্তান, তাই কি জন্য রাত আদমকে সেজদা না করার জন্য ইবলিসকে আল্লাহ পাক তাড়িয়ে দিয়েছে, তাহলে আদমের জন্য ইবলিস বিতাড়িত হয়েছে না? ইবলিস সব থেকে বেশি সম্মানিত ছিল আল্লাহর দরবারে, সমস্ত ফেরেশতাদের উস্তাদও ছিল সেই ইবলিস। আজকে জান্নাত থেকে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হলো কার উদ্দেশ্যে? আদমের। কেন? আদমকে সেজদা, কথা বুঝছেন তো নাকি? এখানে যখন কথাটা এসছে একটা কথা বলি, এই আজকে সমাজে কিছু কিছু লোক দেখবেন রসুলকে আমাদের মতো মানুষ বানাতে চায়, কিছু কিছু লোক আছে দেখবেন আমাদের মতো বলে আমাদের মতো মানুষ, রসুল বেশাক মানুষ কিন্তু আমার তোমার জন্য বলাটা চরম দিয়া দিবি।